কুড়ি টাকা মধ্যে দিয়া যায়। নিহারি এই জিনিসটা খুব ভালো, খুব ভালো। আপ কাহাঁ সে আয়ে, কাহাঁ সে আয়ে? হ্যাঁ, দিল্লিতে এসে আমরা ভাত খাইতেছি। চামচ? হ্যাঁ, চাম্মাচ। চাম্মাচ চামচ কইলেও বুঝে না, চিন্তা করেন। ডিমটা ফাটাই আসেন, ও ডিম তুমি ফেটে যাও, ফাটছে। এটা হচ্ছে কুরমা। দেখেন তেল আছে নাই, শুধুমাত্র দিল্লির খাবারের টেস্ট নেয়ার জন্য এবং আপনাদেরকে টেস্ট জানানোর জন্য আসছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে আসছি দিল্লি। দিল্লি কোথায়? দিল্লি আমরা আসছি হচ্ছে মেটিয়া মহল। মেটিয়া মহল বলে না, মাটিয়া মহল, মাটিয়া মহল জামা মসজিদের এক নম্বর গেট। রেস্টুরেন্টের নাম, হোটেলের নাম হচ্ছে রহমতুল্লাহ হোটেল। রহমতুল্লাহ হোটেল সম্পূর্ণ মুসলিম হোটেল। হ্যাঁ, এখানে আমাদের সাথে আছে ইউনুস ভাই, মোহাম্মদ ইউনুস। ইউনুস ভাই কোথার থেকে আসছে? ইউনুস ভাই আসছে কলকাতার থেকে, ওনার বাড়ি হচ্ছে কলকাতার পার্ক সার্কাসে। তো ইউনুস ভাই এখানে আমাকে দেখাইলো যে এখানে ওনাদের এখানে ভাত আছে। হ্যাঁ, ভাতের পাশাপাশি কি আছে আমরা একটু দেখি। কুড়ি টাকা? হ্যাঁ, কুড়ি টাকা মধ্যে দেওয়া যায়। কুড়ি? হ্যাঁ, কুড়ি টাকা, শুধু কুড়ি টাকা। কুড়ি টাকায় কি ভাত? ভাত কুড়ি, কুড়ি টাকায় ভাত? ভাতের সাথে ভাত কি দিয়ে খাবে? কুড়ি টাকা, বিশ টাকা, টোয়েন্টি, টোয়েন্টি, টোয়েন্টি রুপিস। আচ্ছা, বিশ টাকার ভাত, ভাত ভাত দিল, ভাত দিল। এরপরে কি দিবেন এটার উপরে? এটা কি আছে? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা ভুনা, ভুনা কোরমা, কোরমা। এটা কি? এটা ভুনা, এটা কোরমা। ভুনা দেন কোরমা? কি, কিসের কোরমা? এটা গরু? গরু নেই, গরু না, মোষ। মোষ? মোষ তো বিফ না, মোষ বাফেলো। গরু নাই, মহিষ, মহিষের মাংস। কত এটা? এটা পঞ্চাশ টাকা করে, পঞ্চাশ টাকা প্লেট, চার পিস। আর ওইটা, ওইটা, ওইটা কত? ওইটা পঞ্চাশ টাকা। ওইটা কি? ভুনা, মহিষের ভুনা, ওইটা কত? পঞ্চাশ, পঞ্চাশ টাকা। তাহলে এই দুইটা দেন, আর সাথে আমাকে ওই যে আন্ডা দেন, আন্ডা। এই যে এখানে আছে আন্ডা, এই আন্ডার সাথে কি? এটা কি? আন্ডা কিমা, আন্ডা কিমা, আন্ডা কিমা, ওনাদের নামই আন্ডা কিমা। এটা কত? ফিফটি রুপিস, পঁচাশ রুপিয়া, পঁচাশ রুপিয়া। তো এই তিনটা আইটেম আমরা নিলাম, ভাতের সাথে খাবো। আর এই সাইডে আরও অনেক জিনিস আছে, যেমন এইখানে আছে নিহারি, নিহারি। এই হচ্ছে গিয়ে নিহারির ওই যে ঝোল টোল, মুরগির কোরমা আছে, ওই সাইডে বিরিয়ানি আছে। বিরিয়ানি কিতনে রুপিয়া কি? বিরিয়ানি কিতনে রুপিয়া কি? ওই যে দেখেন, 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 এই জিনিসটা কিন্তু খুব ভালো, এই জিনিসটা খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এটা খুব ভালো, ওনারা এখানে এসে বসেছিল ওরা খাওয়ার জন্য। তো ইউনুস ভাই প্রত্যেকের জন্য একটু করে খাবার নিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে উনি আবার এখানে একটু ঝোল চাচ্ছে, সেটাও দিছে। আপ কাহাঁ সে আয়ে, কাহাঁ সে আয়ে? আচ্ছা, এখানে থাকে আর কি না ওনারা? আর ওনাদের কি প্রতিদিন আপনারা খেতে দেন? প্রতিদিন দেন? বাহ, প্রতিদিন খেতে দেয় কিন্তু। চলেন আমরা বসি, আমাদের তাহলে একটু খাবারটা দেন, আমরা বসি, চলো। আচ্ছা, আমার সামনে আছে ভাত। দিল্লিতে এসে আমরা ভাত খাইতেছি। হ্যাঁ, ভাতটা কিন্তু গরম না, ঠান্ডা, কিন্তু তাও ভাত পাইলাম এটাই বেশি। চামচ টামচ দেয় নাই, আমি কী দিয়ে শুরু করব? কিমা?
ডিম দিয়ে শুরু করব। কিমা নিলাম চামচ হ্যাঁ হ্যাঁ চাম্মাচ চামচ কইলেও বুঝে না, চিন্তা করেন। মাঝে মাঝে তো যখন না বুঝতে চায় তখন আমি কয়ে দিই, চাচা আপনারা আমার কথা বুঝেন না, ঠিক আছে, মজা হয় আর কি। চাম্মাচ চাম্মাচ দিজি একটু চাম্মাচ। ও ইউনুস ভাই একটা চামচ নিয়ে আহেন, এই যে দিছে দিছে, থ্যাংক ইউ। চামচ কেন চাইছি জানেন, ডাইলা নিতে গেলে এই যে এগুলো উঠতো, এগুলো আমি নিব না। আচ্ছা ডাল আছে, ডাল হ্যাঁ, ভাত খামু ডাইল পাবো না তাইলে তো হইব না, ভাতের লোকের ডাইল না হইলে চলে? আয় হায় রে, এটা কি শুনাইলেন আপনি আমার করে? কিউ শেষ কিউ গুলা এটা হচ্ছে কিমা বিফ ইয়া বাফেলো, জানি না ওনারা তো বিফ বইলেই গেছে। 50 টাকায় গরুর মাংস বা মহিষের মাংসের কিমা সাথে ডিম, এই যে এতটুকু পরিমাণ কিমা, এইটা মানে আমরা চিন্তাও করতে পারি না। দেখি একটু খেয়ে দেখি স্বাদ কেমন, বিসমিল্লাহ। ঠিকঠাক স্বাদ, ঠিকঠাক পিঠের জন্য একটা স্মেল আছে, এই এই স্মেলটা আমি মানে এই মশলাটা আমি চিনি না, নতুন ধরনের রান্না। ডিমটা ফাটাই আসেন, ও ডিম তুমি ফেটে যাও, ফাটছে। উপরে ধনিয়া পাতা আছে, কাঁচা মরিচ আছে, শুকনা মরিচ আছে, এই হচ্ছে গিয়ে আন্ডে কিমা, আন্ডে আপ কেয়া খায়ঙ্গে বাংলায় জিগালে কি খামু, এই এটা খাবো। এটা হচ্ছে কুরমা, বিফ কুরমা, এই জায়গার বিফের কোয়ালিটি কলকাতার বিফের চেয়ে ভালো মনে হইতেছে, মিটের কোয়ালিটি। এগুলো মশলা কম, হ্যাঁ এটা কুরকুরি, এটা হচ্ছে বিফ কুরমা বা বাফেলো কুরমা। এটা ঝাল না, কুরমার মতো মিষ্টিও না, এটা একটা ভালো গ্রেভি, হ্যাঁ খাইতে ভালো, ভালো লাগবে, সবার ভালো লাগবে না, যারা অনেক বেশি ঝাল পছন্দ করে গরুর মাংস তাদের ভালো লাগবে না। এরপরে লাস্ট আইটেম ক্যা হ্যায়, বিফ হ্যায়, এটা ওনারা বলতেছে গরুর ভুনা, এটা তেল নাই, দেখেন তেল আছে নাই, মাংসের কোয়ালিটি ভালো বলছিলাম এর আগেও, কলকাতার চেয়ে তো ভালো অ্যাটলিস্ট। ইয়ে মুঝে আচ্ছা নেই লাগা, আমি জানি না এটার প্রিপারেশনটা পছন্দ হয় নাই, এক ধরনের একটা গন্ধ আছে যে গন্ধটা নেওয়া যাচ্ছে না। যার যার পছন্দ এক এক রকম জিভের টেস্ট, আমার কাছে যেমন প্রথম দুটা ভালো লাগছে, ভাই এই দুটা এটা একটু খুলো না আমি খুলতে চাচ্ছি,
আমার কাছে প্রথম দুইটা ভালো লাগছে, কিন্তু লাস্ট আইটেমটা আস্তা জিরাও আছে, ওকে। সো এইখানে আসলে আপনারা কি খাবেন, আমি মনে করি সবচেয়ে ভালো হচ্ছে এটা খাওয়া, এই কিমা আন্ডে। এরপরে যদি আপনার আরও বিফ খাইতে ইচ্ছা করে তাহলে আপনি এইটা নিতে পারেন, ওইটা আমি রেকমেন্ড করবো না, এটা আপনার ইচ্ছা। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি খাবো তাহলে আপনি নেবেন, যদি আপনার মনে না হয় যে আমি খাবো না। শুনেন, গরু ভুনা এই শব্দটা শুনলে আমাদের বাঙালিরা অনেকেই ইমোশনাল হয়ে নিয়ে নিবে, বাংলাদেশিরা। হ্যাঁ, আমি তো আমার ভিডিওগুলো মেইনলি বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বানাই, যেহেতু আমি বাংলায় ভিডিও করি, বাট অনেকেই দেখে, কলকাতার অনেক ভাই বোনেরা দেখে, অন্য অন্য দেশের অনেকেই দেখে। এইটার টেস্ট আমাদের বাংলাদেশি জিভের সাথে খুব একটা ম্যাচ করবে না। এই দুটা ট্রাই করে দেবো। আর হোটেলের নাম রহমাতুল্লাহ, হোটেলের যে ইউনুস ভাই, ওনার বিহেভিয়ার অসাধারণ। এই এই জায়গায় মোটামুটি দিল্লিতে আমি একটা জিনিস যেটা দেখলাম, বেশ কয়েকটা রেস্টুরেন্টে তো খাওয়া দাওয়া করলাম, অনেকেই কিন্তু ফ্রেন্ডলি, অনেক বেশি ফ্রেন্ডলি। হ্যাঁ, তো আমার কাছে ব্যাপারটা ভালোই লাগছে, আমার কাছে ব্যাপারটা কিন্তু একদমই খারাপ লাগে নাই। আমরা রাজনীতি খেলাধুলা এগুলা বাদ দিয়ে যদি চিন্তা করি, আমি কিন্তু শুধুমাত্র দিল্লির খাবারের টেস্ট নেওয়ার জন্য এবং আপনাদেরকে টেস্ট জানানোর জন্য আসছি। যেহেতু উইন্টার, উইন্টারে আমি কোনো না কোনো একটা জায়গায় যাই, কারণ দিল্লি আপনার গরমের সিজনে এত গরম সহ্য করা সম্ভব না, এই জন্য উইন্টারে আসলাম। সো আমার মনে হয় আপনারা আমাদের ভিডিওগুলো পজিটিভলি নেবেন, দেখবেন, এনজয় করবেন। আজকের মতন বিদায় নিই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।